হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন মিটিউব সেভেন্টিন নতুন এই ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধু আপনি যদি কম্পিউটার রিজার্ভ হয়ে থাকেন তাহলে কোনো না কোনো সময় টরেন অথবা অন্য কোনো ওয়েবসাইট থেকে বিভিন্ন ক্রিয়েক সফটওয়্যার কি গেন পেজ তারপর অ্যাক্টিভেটর ইত্যাদি ইত্যাদি হয়তো বা ডাউনলোড করেছেন তো আপনারা জানেন এগুলোর প্রায় ফাইলের মধ্যেই কিন্তু আপনার বিভিন্ন ধরনের ভাইরাস থাকে তো আপনার কম্পিউটারে যদি অ্যান্টিভাইরাস থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে অথবা আপনি যদি চান অ্যান্টিভাইরাস ইনস্টল না করে অনলাইনে টুলের মাধ্যমে আপনার কাছে যে ফাইলটা আছে সেটা স্ক্যান করতেন তার মধ্যে ভাইরাস আছে কি না অথবা অন্য কোনো ওয়েবসাইট ডোমিনিতে দিতে ভাইরাস আছে কি না আপনি সেটা চেক করতে চান তাহলে কিন্তু ভিডিওটা আজকে আপনার জন্য তো বন্ধুরা আমি দুইটা ফাইল রেডি করেছি একটা হচ্ছে ভাইরাস যুক্ত আরেকটা ভাইরাস মুক্ত আমি আপনাদেরকে সহ দেখিয়ে দেব কীভাবে অনলাইনে কাজটা করবেন তো চলুন ভিডিওটা শুরু করি আর হ্যাঁ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম ইউজফুল ভিডিও পেতে অবশ্যই সাথে দিন বেলটাও তো বন্ধু তার জন্য প্রথমেই আপনি চলে যান আপনার ব্রাউজারে ব্রাউজারে এসে আপনি টাইপ করবেন ভাইরাস টোটাল ডট কম তারপর প্রথম যে সাইটটা আসবে এখানে ডাব্লিউড আপনি এটার মধ্যে চলে যাবেন তো বন্ধুরা ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর আপনারা এরকম ইন্টারফেস এখানে দেখতে পারবেন তো এখানে প্রথম যে ট্যাপটা আছে ফাইল এইখানে আপনি নর্মালি আপনার কম্পিউটার থেকে কোনো ফাইল চুজ করে সেটাকে স্ক্যান করতে পারেন আর এই ইউআরএল যে ট্যাপটা আছে এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্কটা আপনি প্যাচ করে সেটাকে স্ক্যান করে দেখতে পারেন ভাইরাস আছে কি না আর এই সার্চ যে অপশনটা তারা দিয়েছে এখানে হচ্ছে আপনার সার্চ ইউ আর এল আইপি অ্যাড্রেস ডোমিন ওর ফাইল হ্যাশ ইত্যাদি ইত্যাদি আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে এই তিনটা ট্যাবে আপনারা কাজ করতে পারেন তো আমরা আজকে দেখাবো কীভাবে আপনি ফাইল ট্যাবটা ইউজ করবেন আপনি ফাইল চেক করবেন তো তার জন্য বন্ধু নর্মালি আপনি ক্লিক করে দেন চুজ ফাইলে তো বন্ধুরা এখান থেকে আমি একটা ফাইল চুজ করে দিই এই ফাইলটা আমি আগেও চেক করেছিলাম এটার মধ্যে ভাইরাস নেই একটা জিপ ফাইল এই যে নিজে আপনার ফাইলটা দেখতে পাচ্ছেন ভালো ভালো ভাইরাস নিয়ে আমি আমি সেভ করেছিলাম আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে দিচ্ছি এখানে আপলোড হচ্ছে একশো পারসেন্ট হয়ে গেল। তো একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পর এখানে আমাদেরকে রেজাল্টটা দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে একটা রেজাল্ট এখানে শো করেছে তো প্রথমেই আপনি এখান থেকে ফাইলের নেম ফাইলের সাইজ ইত্যাদি জিনিসগুলো দেখতে পারেন তারপরে তার নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন স্কোরটা আছে হচ্ছে এখানে জিরো স্কোর যখন জিরো থাকবে আপনাকে বুঝতে হবে যে আপনার ফাইলে কোনো ধরনের ভাইরাস নেই আর জিরু থেকে যখন উপরে চলে যাবে ওয়ান টু থ্রি একশো পর্যন্ত তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ফাইলে ভাইরাস আছে পাশাপাশি ভাইরাসের নাম লিখে এখানে নিচে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে এই ধরনের ভাইরাস আছে কি না এই ফাইলটার মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের অ্যাডওয়ার নেই এখানে অ্যাডওয়ার নেই ক্লিন সাইন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে তো যদি ভাইরাস থাকে তাহলে কেমন দেখায় চলুন আমরা সেটা দেখে নেই আমি একটা ভাইরাস ফাইল রেডি করে রেখেছিলাম তো তার জন্য আমি এখানে এটা রেজিস্টোর করে দিচ্ছি পেজটা পেজটা রেজিস্টোর করে দেওয়ার পর এখানে চুজ ফাইলে আবারও করে দিলাম ক্লিক তারপর এখানে কোথায় আমি সেভ করেছিলাম এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ভাইরাস নামে একটা ফাইল আমি সেভ করেছিলাম তো আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে ওপেন হয়ে গেল এবং আমাদের রেজাল্টটাও দেখিয়ে দিচ্ছে চমৎকারভাবে যে উনষাট পার্সেন্ট ভাইরাস কিন্তু এটার মধ্যে আছে আপনারা স্কোরটা দেখতে পাচ্ছেন এবং কোন কোন ধরনের ভাইরাস আছে তার নাম লিখে এখানে বিস্তারিত ডিটেলস কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে অনেক ধরনের ভাইরাস আছে অ্যাকচুয়ালি ফাইলটা আপনার একটা মানে ভাইরাস ট্যাশ ফাইল আর কি আপনি নেটে সার্চ করলে এটা পেয়ে যাবেন তো আপনার অ্যান্টিভাইরাস ভালোভাবে কাজ করছে কি না সেটা আপনি এই ফাইলটার মাধ্যমে চেক করতে পারেন ঠিক আছে তো দেখেন এখানে কি ধরনের ভাইরাস আছে সেটা কিন্তু আপনাকে নাম লিখে বিস্তারিত দেখিয়ে দিচ্ছে আর যে ভাইরাস নেই তার নাম লিখে এখানে আপনাকে ক্লিন সাইন দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এখানে ভাইরাস নেই তো তারপর উপর থেকে এখানে আপনি ডিটেলসে ক্লিক করে ফাইলটার ডিটেলস দেখতে পারেন তারপর এখানে কি বলে আপনার রিলেশন দেখতে পারেন কমিউনিটির মধ্যে এসে আপনি এগুলো দেখে নিতে পারেন তো এভাবে বন্ধু আপনার যে কোনো ধরনের ফাইল এখানে আপলোড করে কিন্তু আপনি চমৎকারভাবে স্ক্যান করে নিতে পারেন আপনার কম্পিউটারকে ভারী না করে ইনস্টল না করে অ্যান্টিভাইরাস তো আপনি ওয়েবসাইট চেক করতে পারেন সেটা আমি দেখি আর ভিডিও লম্বা করবো না একেবারে নর্মালি আপনি এখানে যে ইউরাল ট্যাব দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়েবসাইটটাকে প্যাচ করে দেবেন যেটা আপনি চেক করতে চান তারপরে স্ক্যানে ক্লিক এন্টার করে দেবেন বাস সেটার আপনার রেজাল্ট এরকমভাবে চলে আসবে ঠিক আছে তো ওকে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আপনার কথাগুলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন সবশেষে ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্যে